ঘূর্ণিঝড় রিমালে প্রভাব নিয়ে জানাতে এবার সুন্দরবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ অনির্বাণ আপনি এর আগের বুলেটিনে জানাচ্ছিলেন যে আপনি কিছুক্ষণের মধ্যেই হয়তো সুন্দরবনের ভেতরে প্রবেশ করবেন সেখানে জানার চেষ্টা করবেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কখন নাগাদ আপনি ভেতরে যাচ্ছেন এবং সার্বিক পরিস্থিতি এখন সেই এলাকার কি দেখছেন দেখুন গতকাল রাতের পর থেকে বলা যায় যে পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করেছে এবং আমরা দেখেছিলাম যে নদী এবং খালগুলোতে যে উৎমাতাল অবস্থা ছিল সেটি অনেকখানি শান্ত এবং আকাশ যদিও মেঘাচ্ছন্ন হয়ে আছে ভারী বৃষ্টি যেটি সেটি হচ্ছে ভারী বৃষ্টি এখন নেই বা দমকা বাতাস বা ঝড়ো বাতাস যে ছিল সেটি এখন নেই এখন সুন্দরবনের যেহেতু চিত্র আপনাকে দেখে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জোয়ারের সময় যে পানিগুলো ঢুকেছিল সেই ঢোকার সময় কিন্তু আশেপাশের যতগুলো ছোটো ছোটো ডিঙি নৌকা বা যা ছিল একেবারে পুরোপুরি সব এই পুলিশ বন বিভাগের যে স্টেশন যে ফাঁড়ি রয়েছে সে ফাঁড়ির ভেতরে চলে এসছে এবং আমরা দেখেছি যে বেশ রাস্তা যেগুলো রয়েছে এই ফাঁড়ির ভেতরে আসা যাওয়ার জন্য সে রাস্তাগুলো ব্যাপক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে অবকাঠামোগুলো ছিল বন বিভাগের সেই অবকাঠামোগুলো ভেঙে চড়ে গেছে অনেক জায়গায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্মরণখোলা এবং বিশেষ করে দুবলার চরে দুবলার চরে প্রায় সবগুলো ভবনই পানির নিচে এবং ভেঙে গেছে আর আহত হওয়ার ভিতরে আমরা এর ভিতরে এই সাতক্ষীরা অঞ্চলে তিনটি জীবিত হরিণ উদ্ধার হয়েছে যদিও তাদেরকে কলাগাছিয়াতে উন্মুক্ত করা হয়েছে এবং তারপর একটি একটু অসুস্থ আছে তাকে চিকিৎসা দেওয়ার পর আবার বনে ফেলে দেওয়া হবে এর বাইরে যদি আপনাকে বলা হয় আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে স্টেশনের বনকর্মীরা বেশ ব্যস্ত আছেন তাদের সংস্কারের কাজ নিয়ে বিশেষ করে সব থেকে বেশি যে ক্ষতি হয়েছে সে বনের ভিতরে যে পুকুরগুলো রয়েছে সে পুকুরে কারণ পুকুরের ভিতরে এই পুকুরগুলো হচ্ছে মিষ্টি পানি অর্থাৎ বৃষ্টির থেকে যে পানি আসে সেই পানিগুলো এখানে ধরে রাখা হয় মূলত খাবার পানির মূল আধার এটা এখান থেকেই পানি একটু পরিশোধন করে খাবার খাওয়া হয় কিন্তু এই পানিগুলো এখন একেবারে জোয়ারের পানিতে লবণাক্ত হয়ে গেছে তো এই যার কারণে একটা বড় খাবার পানি থেকে শুরু করে সুন্দরবনের ভেতরের যে অবকাঠামোগুলো ছিল সেগুলো বড় রকমের ক্ষতি হয়েছে এই সাতক্ষীরা রেঞ্জের বিষয়ে বলা হচ্ছে যে প্রায় কোটি টাকার উপরে তাদের অবকাঠামোগত সমস্যাগুলো হয়েছে আর বাইরে যদি সুন্দরবনের পরিবেশ এবং জীববৈচিত্র্যগত বিষয় যদি বলা হয় তথ্যগুলো এখন নেওয়া হচ্ছে পুরো সুন্দরবন পূর্ব এবং পশ্চিম সুন্দরবনের মধ্যে প্রতিটা স্টেশনই কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রতিটা স্টেশন থেকেই গতকাল পর্যন্ত প্রায় বৃষ্টি মতো হরিণ ভেসে যাওয়ার খবর বিভিন্ন জায়গা থেকে উদ্ধারের খবর পাওয়া গেছে তবে সুন্দরবনের বাঘের খবর এখন পর্যন্ত আমরা জানি না এরকম প্রতিটা সুন্দরবনের ভেতরে কিন্তু বড় বড় উঁচু উঁচু ডিবি করা হয়েছিল যেটা সরকারের পক্ষ থেকে যে জায়গাগুলোতে স্রোতের পানি বা জলোচ্ছ্বাসের পানি আসতে পারে সেই উঁচু এই প্রাণীগুলো আশ্রয় নিতে পারে তো এখন পর্যন্ত ওই তথ্যগুলো বন কর্মকর্তারা সংগ্রহ করছেন অনেক জায়গায় এখন পর্যন্ত নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হয়নি বলে যোগাযোগ ব্যবস্থাটাও এখন অনেকখানি ত্রুটিপূর্ণ হয়েছে ভেতরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সুন্দরবনের কোনো তথ্য পেয়েছেন কিনা বিষয়ে হ্যাঁ ভেত ভেতরে ক্ষয়ক্ষতিগুলো এখন সংগ্রহ করা হচ্ছে কারণ ভেতরে বেশ কিছু জায়গায় গাছ সুন্দরী গাছ গরান গাছ বাইন গাছ যেগুলো ছিল সেই জায়গাগুলো ধসে পড়ে গেছে এবং আমাদের সাথে সেই ছবিগুলো আমরা দেখেছি তো এখানে এই জায়গাগুলোতে তারা সংস্কারের বিষয়ে এখন উদ্যোগ নেবে এখন মূলত তথ্য যেগুলো সে তথ্যগুলো তারা এখন সংগ্রহ করছে বিভিন্ন স্টেশনে সরেজমিনে গিয়ে সে ক্ষতির পরিমাণ কি হয়েছে গাছ কি পরিমাণে উপরে পড়ে গেছে আজকে যেহেতু পরিস্থিতি বেশ শান্ত আছে নদীও বেশ বেশ শান্ত অবস্থায় রয়েছে এখন জোয়ার শুরু হয়েছে তো যার কারণে এখন বিভিন্ন স্টেশনগুলো পরিদর্শন করে পরিদর্শন করে তথ্যগুলো সংগ্রহ করা হবে আমরা হয়তো সন্ধ্যা নাগাদ পুরো সুন্দরবনের ক্ষয়ক্ষতির যে চিত্রটি সেই চিত্র সম্পর্কে আমরা পুরোপুরি জানতে পারবো এই ছিল আমার কাছে সর্বশেষ ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে পেয়ে ক্ষয়ক্ষতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহরিয়া অনির্বাণ